বৃষ্টি পানি পড়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে, এদিকে আমি সকাল সকাল লেবু পানি উষ্ণ গরম পানিতে লেবু পানি খাচ্ছি। কিন্তু সকাল সকাল উঠে দেখি বাইরে খুব বৃষ্টি হচ্ছে খুব, আর এদিকে আমার সকালবেলা চাট দেখো লেবু পানি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কিন্তু খুব সকাল সকালে শুরু করে দিলাম আমি আমার ব্লগটা। সকালবেলা আমি খালি পেটে উষ্ণ গরম পানিতে লেবু পানি এইভাবে খেয়ে থাকি, খাই, আমার নিজেরও একটা মনে হালকা হয়ে যায়, সকালটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কেটে যায় এভাবে করে, খুব হালকা লাগে। তোমরা একবার খেয়ে দেখবে এভাবে করে, খুব ভালো লাগবে। বাইরে কিন্তু আজকে খুব বৃষ্টি হচ্ছে, সকালে উঠেই দেখি বাইরে এইভাবে বৃষ্টি হয়েছে হচ্ছে। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আজ এভাবে বৃষ্টি কিন্তু থাকবে। একটুখানি বৃষ্টির ছোঁয়া পেয়ে আমার ফুলগুলি কিন্তু খুব স্বস্তির ডানা মেলছে, দেখো কত সুন্দর ফুলের উপরে বৃষ্টির পানি পড়েছে। বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, কি আর করব। আমি কিন্তু আজকে চিকেন ফ্রাই, পটলও ফ্রাই করেছি লুটকান দিয়ে, সেই সাথে একদম গ্রিন ভেজিটেবল করেছি, আর সাথে করেছি ডিম পোলাও। বৃষ্টির দিনে খাবারটা একটু ভালোই চাই, আর একটু অন্যরকম না হলে ভালো লাগে না অ্যাকচুয়ালি। কিন্তু চিজ দিয়েছি, চিজটা সুন্দর বলে দিয়েছে, আমার সবজিটাও হয়ে গেল, দেখতে খুব সুন্দর। এখানে আগে আমি ডিমটা রান্না করে নিয়েছি মশলা দিয়ে, তার ভেতরে আমি দেখো তারপরে কি করেছি, পোলার চালটা ভেজে তার মধ্যে রান্না করা ডিম দিয়ে দিয়েছি, খুব ভালো হয়েছিল কিন্তু। Thank you.
ফ্রেন্ডস, বৃষ্টির সময় আমার কিন্তু খুব ভালো হয়েছিল, তো তোমরা চাইলে এভাবে একবার বানিয়ে খেতে পারো, ভালো লাগবে। আর তোমরা চাইলে আমাকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারো। প্লিজ প্লিজ প্লিজ, তোমরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকো, আর আমাকে অবশ্যই সামনের দিকে আগানোর পথ তোমরা করে দাও, আর বক বক করার জন্য একটু সুযোগ করে দাও। আসলে কথা বলতে টপিক দরকার হয়, তাই আমি যেন আগামীতে টপিক নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।